আজকের রাশিফল ষোলোই অক্টোবর দু বুধবার তিথি পূর্ণিমা জন্ম রাশি হল মিন সূর্যাস্ত বিকাল পাঁচটা মেজ রাশি রাশিফল ব্যবসা বাধার মুখে পড়তে পারেন শারীরিক সমস্যা বৃষ্টি পাবে পরিবারের কারণ নিয়ে চিন্তা বাড়তে পারে ভ্রমণের জন্য দূরে কোথাও যেতে পারেন আত্মীয়দের সাথে সাক্ষাৎ হতে পারে বিদেশে বন্ধুর সাথে দেখা হতে পারে খারাপ মনোভাবের জন্য অশান্তি বাঁধতে পারে ব্যবসায় ভালো কোনো সুযোগ নষ্ট হতে পারে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে পেটের সমস্যা সমাধান হবে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সদস্যদের নিয়ে বিবাদ হতে পারে কারোর সঙ্গে ভুল বুঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্র অত্যন্ত শুভ হবে রাশিফল অত্যন্ত ভুল কোনো ক্ষতির মুখে পড়তে পারেন কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন প্রিয়জনের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন জলপথে ভ্রমণ ভালোই হবে আজ কোনো বাড়তি আঘাত লাগতে পারে শিল্পীদের জন্য সামনের সময়টা ভালো হবে প্রবাসের জন্য ভালো কোনো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসা নিয়ে চিন্তা থাকবে ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সকলে মিলে কোথাও যেতে পারেন পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা মিথুন রাশিফল পাঁচ প্রেমের ব্যাপারে মানসিক অবসাদ আসতে পারে বাড়িতে কোনো শুভ কাজ আজ হতে পারে আজ সমস্যার মধ্যে দিনটি কাটতে পারে পরিবেশ মনের মতন পেতে পারেন ব্যবসায় খুব ভালো সুযোগ পাবেন কঠিন কোনো সমস্যার সমাধান হবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে শারীরিক ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুদের জন্য মন খারাপ হবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা কোনো সন্দেহজনক মহিলার থেকে সাবধানে থাকুন নতুন কাজের প্রতি ঝোঁক বাড়বে আপনার হাতে কাজের জন্য সুনাম বাড়বে ব্যবসা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে লোকের কাছে খুব ভালো গুরুত্ব পাবেন শত্রু ভয় বাড়তে পারে প্রিয়জন খবর না পাওয়ায় মন খারাপ হবে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে শারীরিক যন্ত্রণা বাড়তে পারে ভালো কোনো কাজের সুযোগ পাবেন লটারি থেকে আয় হবে উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে কারোর কাছ থেকে সাহায্য নিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো সাত সিংহ রাশির রাশি দিনটি ভালো খারাপ মিশিয়ে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে মানসিক কষ্ট থাকবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি হবে বাড়তি কাজের চাপ থাকবে জটিল ব্যাধি থেকে মুক্তি পাবেন আজ অশান্তির ভিতরে দিনটি কাটবেন ধর্মীয় কাজে যেতে পারেন সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে শিল্পীদের জন্য সময়টা খুব ভালো হবে স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ 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 পারে সম্পত্তি নিয়ে হবে নিয়ে চিন্তা থাকবে সুনাম পেতে পারেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য চিন্তা বাড়বে সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো দক্ষিণ ভাগ্য সংখ্যা হলো একশির রাশিফল পুরাতন রোগ থেকে মুক্তি পেতে পারেন ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে বিবাহের ব্যাপারে অশান্তি হতে পারে বাড়িতে সকলে মিলে ভ্রমণ নিয়ে আলোচনা হবে বিকালের দিকে শুভ পরিবর্তন আসতে পারে বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন প্রেমে অশান্তি বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে চাকরিতে কাজের চাপ বাড়বে ব্যবসায় নতুন কোনো সুযোগ আসতে পারে শারীরিক কোনো আঘাত লাগতে পারে কোনো আশা আজ নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন স্ত্রীর কোনো আবদার পূরণ আজ করতে হতে পারে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারে একটু সাবধানে থাকতে হবে পেশাগত ক্ষেত্রে সব ব্যাপারে দিনটি শুভ হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো নয় তুলা তুলারাশির রাশিফল শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কোনো কাজ হাতছাড়া হতে পারে আজ ক্রয় বিক্রয় সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধার মুখে পড়তে পারেন খেলাধুলায় বেশি দূর আগাতে পারবেন না সাথে মিলেমিশে কাজ করতে হবে সন্তানদের নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবেন শারীরিক আঘাত লাগার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীর সাথে অকারণে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে বাড়িতে অনেক অতিথি আসতে পারে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে না পরিবারে ভালো মন্দ ভাব দেখা দিতে পারে খুব বুঝিয়ে চলতে হবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় বৃশ্চিক রাশির রাশিফল যে কোনো মহিলার জন্য চাপের মুখে পড়তে পারেন দাম্পত্য কলহের অবসান হতে পারে বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজে আলোচনা হবে সন্তানদের নিয়ে জটিলতা আসতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে সুযোগ সন্ধানী লোকের কাছ থেকে দূরে থাকুন পেটের সমস্যা বাড়তে পারে শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে সঙ্গীত চর্চায় আনন্দ হবে চাকরির স্থানে চাপ বাড়তে পারে বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয় ব্যয়ের সমতা বজায় থাকবে পরিবারে সকলের সাথে একটু বুঝে চলুন পেশাগত ক্ষেত্রে আজ কোনো চাপের মুখে পড়তে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো দুই ধনুরাশি রাশিফল সকালের দিকে কাজের জন্য শুভ যোগাযোগ আসতে পারে কর্মস্থানে গুপ্ত শত্রু বাড়বে আপনার আচরণে পরিবারে কেউ আঘাত পেতে পারেন শেয়ারে বাড়তি টাকা না লাগানোই ভালো হবে ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে নিকট কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে সংসারে ভুল বুঝাবুঝি বৃদ্ধি পাবে বন্ধুদের নিয়ে বিবাদ বাঁধতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে লোকের সাহায্য পেতে পারেন পরিবারের জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলুদ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো চার মকর রাশির রাশি ফল অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে সমস্যার মুখে পড়তে পারেন বা কটোগতায় শত্রু মন জয় করতে পারবেন নতুন কোনো কাজের পরিকল্পনা করতে পারেন চিকিৎসা সংক্রান্ত ব্যয়ে অর্থ ব্যয় হবে আজ কারোর জন্য চাপ আসতে পারে প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা বাঁধতে পারে ব্যবসায় কলহ বাঁধতে পারে চাকরির স্থানে নিজের বুদ্ধি জোরে উদ্ধার পাবেন চাকরিতে চাপ বাড়বে কাজের প্রতি অনীহা থাকবে শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে ভালো মন্দ থাকবে পরিবারের নিয়ে একটু চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে উচ্চবস্ত ব্যক্তির জন্য চাপে থাকবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কুম্ভ রাশির রাশিফল বাড়িতে গুরুজনদের নিয়ে স্বাস্থ্যের উন্নতি হবে অতিরিক্ত বিশ্বাসের মাসুল দিতে হতে পারে মামলা যেতে পারেন প্রতিবেশীর সঙ্গে ঝামেলা মিটে যাবে বিশেষ কোনো একটা কর্মে চাপ থাকবে বিবাহ নিয়ে মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজে হটকারী সিদ্ধান্ত না নেওয়ায় ভালো হবে চিকিৎসার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে ভালো রাস্তা খুলে যেতে পারে পরিবারের নিয়ে একটু বুঝে চলতে হবে পেশাগত ক্ষেত্রে জীবিকা অন্য দিনের থেকে ভালো হবে এই ব্যক্তিদের শুভ হলো নীল শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মীন রাশির রাশিফল চাকরির জায়গায় বিরোধী ব্যক্তিদের সঙ্গে মিত্রতা হতে পারে প্রতিবেশীর জন্য চিকিৎসায় সময় ব্যয় করুন নামে কারোর সঙ্গে সাক্ষাৎ হতে পারে প্রবাসী কেউ বাড়িতে আসতে পারে কর্মস্থানে খারাপ মনোভাবে শিকার হতে পারে সৃষ্টিশীল কাজে স্ত্রী সাহায্য পাবেন আজ সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে বাবার সঙ্গে বিবাদ বাড়তে পারে কাজে সাহসের পরিচয় দিতে হবে ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে বন্ধুর জন্য মানসিক কষ্ট হবে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে ব্যয় বাড়তে পারে পরিবারে কারোর জন্য বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে পেশাগত ক্ষেত্রে দূরযাত্রায় কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন ভালো থাকুন সুস্থ থাকুন